يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. الله أكبر. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়া এক বছর দুই বছর তিন বছর না কত বছর 18 কোন কোন বর্ণনায় আসে 18 বছরের উপরে আরো বেশি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার 18 বছর ইমানের পরীক্ষা দিয়েছে ধৈর্য হারা হয় নাই ধৈর্য হারা হয় নাই ঠিক কি না বলেন আর আমাদের একটু ঠান্ডা জ্বর একটু কাশি একটু পেট খারাপ হইলে কোন রকম এক মাস দুই মাস বিছনায় পড়া থাকলে তিন বছর এক বছর পড়া থাকলে আমরা হতাশ হয়ে যাই আমরা বলি আল্লাহ তুমি শুধু বিপদ আমাকেই দিলা আর কোন মানুষকে দেখলা না আরে মুসলমান আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বেশি করে বিপদ দেয় বালা মুসিবত দেয় তাকে পরীক্ষা করে ঠিক কি না বলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ বেশি করে দেয় তার ঈমানের পরীক্ষা করে পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম 18 বছরের উপরে ঈমানের পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে নমরূদ আগুনের মধ্যে নিক্ষেপ করছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন না সাত দিন না আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ছিলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ আপনারা মনে হয় আগুনের ভিতরে এক ঘন্টা থাকতে পারবেন হ্যাঁ পিপুল বাজিয়া পিপুল বাড়িয়া বাজারে যদি তন্দুর রুটি বানায় তাহলে একটু চুলার কাছে যায়েন আঙ্গুলটা দিয়েন এক মিনিট রাখতে পারবেন এক সেকেন্ড সম্ভব জাতির পিতা কতদিন ছিলেন জোরে বলেন আরো জোরে বলো কতদিন 40 দিন ছিলেন নমরুদ যখন তাকে ধইরা আগুনের ভিতরে নিক্ষেপ করে বলে এই ইব্রাহিম বল আমি তোর খোদা তুই তোর খোদাকে অস্বীকার কর পয়গম্বর কত তুই খোদা তো দূরের কথা তুই তো তুই তো মানুষই হইতে পারিস তুই একটা অমানুষ ঠিক কি না বলে তুই একটা অমানুষ তুই একটা হারামজাদা তুই আবার খোদা কইতে গাওনি তুই আমাকে আগুনের মধ্যে পুরানোর কে এই কথা যদি বলে নমরুদের রাগবে না তোর মজাটা দেখাইতেছে ইব্রাহিম আত্মসমর্পণ করো সারেন্ডার করো তাহলে আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দিব বলে তুই বাঁচার কে তুই বাঁচানোর কে বাঁচাবে কে আল্লাহ আল্লাহ জোরে বলুন কে পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই সারেন্ডার করে নাই ঠিক কিনা বলেন নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফালায় তিনি তখন সবর করেছেন ধৈর্য ধরেছেন ঠিক কিনা বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে বলে এই আগুনের মালিক নমরুদ না এই আগুনের মালিক হলো আমার আল্লাহ আল্লাহু আকবার যখন পয়গম্বর দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই সাহায্য চেয়েছেন কার উপরে ও মুসলমান আরো জোরে বলুন কার উপরে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সবচেয়ে বেশি পছন্দ করে কাদের কাদের ধৈর্যশীলদের পছন্দ করেন যারা ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ তাদের পছন্দ করেন না আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরে কার উপরে কার উপরে আমি যখন জেমে পড়ে গেলাম আমি আমার খাদেমকে বলতেছি জিজ্ঞেস করো তারা মুখ মাহফিলটা চালাই নিতে পারবে কিনা যতক্ষণ জেম থাকে আমার দিল বলে আল্লাহ আমাকে মাহফিলে নিবে একটু দেরি হবে তারপরেও আল্লাহ আমি শুধু তসবিহটা নিয়ে ইস্তেগফার আমল করতেছিলাম বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া এটা মুমিনের গুণ নয় ঠিক কিনা বলেন এটা মুমিনের আলামত নয় ঠিক কিনা বলেন ধৈর্য ধরতে হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে কার উপরে জোরে বলেন
যারা ধৈর্য ধরবে ধৈর্য ধারণ করবে সবরকারী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দারা এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার সবরের কথা বলেছেন ধৈর্যের কথা বলেছেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله أكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন ঈমানদার মুমিন মুত্তাকিনদের বক্তব্যে বলে দেন তারা যখন বিপদে পড়বে বালা মুসিবতে পড়বে আকস্মিক কোন ঝামেলার মধ্যে পড়ে যাবে যাতে তারা হতাশ না হয় তারা আল্লাহর উপরে সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে সালাতের মাধ্যমে জিকিরের মাধ্যমে দুরুদের মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যদি সবরকারী আল্লাহর উপরে ধৈর্য ধরে সবর করে আল্লাহ তাআলা ওই সবরকারীকে উত্তম জাযা খায়র দান করবে এক নম্বরে তো দুনিয়াতে তার যত বিপদ আপদ আল্লাহ সব দূর করে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা তার যত বড় বিপদ হোক না কেন বালা মুসিবত হোক না কেন আল্লাহ দূর করে দিবে যেমন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়া এক বছর দুই বছর তিন বছর না কত বছর কোন কোন বর্ণনায় আসে 18 বছরের উপরে আরো বেশি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার 18 বছর ইমানের পরীক্ষা দিয়েছে ধৈর্য হারা হয় নাই ধৈর্য হারা হয় নাই ঠিক কি না বলেন আর আমাদের একটু ঠান্ডা জ্বর একটু কাশি একটু পেট খারাপ হইলে কোন রকম এক মাস দুই মাস বিছনায় পড়া থাকলে তিন বছর এক বছর পড়া থাকলে আমরা হতাশ হয়ে যাই আমরা বলি আল্লাহ তুমি শুধু বিপদ আমাকেই দিলা আর কোন মানুষকে দেখলা না আরে মুসলমান আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বেশি করে বিপদ দেয় বালা মুসিবত দেয় তাকে পরীক্ষা করে ঠিক কি না বলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ বেশি করে দেয় তার ঈমানের পরীক্ষা করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের উপরে ঈমানের পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন না সাত দিন না আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নি কুণ্ডলের মধ্যে 40 দিন ছিলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা মনে হয় আগুনের ভিতরে এক ঘন্টা থাকতে পারবেন হ্যাঁ পিপুল বাজিয়া পিপুল বাড়িয়া বাজারে যদি তন্দুর রুটি বানায় তাহলে একটু চুলার কাছে যায়েন আঙ্গুলটা দিয়েন এক মিনিট রাখতে পারবেন এক সেকেন্ড সম্ভব জাতির পিতা কতদিন ছিলেন জোরে বলেন আরো জোরে বলো কতদিন 40 দিন ছিলেন নমরুদ যখন তাকে ধইরা আগুনের ভিতরে নিক্ষেপ করে বলে এই ইব্রাহিম বল আমি তোর খোদা তুই তোর খোদাকে অস্বীকার কর পয়গম্বরকে তুই খোদা তো দূরের কথা তুই তো তুই তো মানুষই হইতে পারিস না তুই একটা অমানুষ ঠিক কেন বলে তুই একটা অমানুষ তুই একটা হারামজাদা তুই আবার খোদা করতে গাওনি তুই আমাকে আগুনের মধ্যে পোড়ানোর কে এই কথা যদি বলে নমরুদের রাগবে না তোর মজাটা দেখাইতেছে ইব্রাহিম আত্মসমর্পণ করো সারেন্ডার করো তাহলে আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দিব বলে তুই বাঁচার কে তুই বাঁচানোর কে বাঁচাবে কে আল্লাহ আল্লাহ জোরে বলুন কে পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই সারেন্ডার করে নাই ঠিক কিনা বলেন
নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফলায় তিনি তখন সবর করেছেন ধৈর্য ধরেছেন ঠিক কিনা বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলে এই আগুনের মালিক নমরুদ না এই আগুনের মালিক হলো আমার আল্লাহ আল্লাহু আকবার যখন পয়গম্বর দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই সাহায্য চেয়েছেন কার উপরে ও মুসলমান আরো জোরে বলুন কার উপরে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন আগুনের মধ্যে জাতির পিতাকে নমরুদ নিক্ষেপ করলেন দেখে আগুন জাতির পিতার একটা পশম জ্বালাতে পারে না নমরুদ রাগ কইরা বলে আগুন রে তোর ক্ষমতা কি শেষ হয়ে গেল তোর পাওয়ার কি শেষ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম পুরাইতে পারস না আগুন ডাক দিয়া বলে নমরুদ আমার ক্ষমতা শেষ হয় নাই পাওয়ারও শেষ হয় নাই পারলে তুই আমার কাছে আয় তোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ আমি জ্বালায় দিব আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার তুই আমাকে জ্বালাই দি তাহলে ইব্রাহিমের একটা পশম কেন শিখতে পারস না আগুন ডাক দিয়া বলে নমরুদ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো ক্ষমতা নাই আমি আগুন ইব্রাহিমের মালিকের কথায় চলি ঠিক কিনা বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে প্রচন্ড দাবদাহ আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে তিনি সবর করেছেন ধৈর্য ধরেছেন আল্লাহর উপরে সবর করেছেন কেমন সবর কেমন সবর ডাক দিয়া বলে আল্লাহ আমি নমরুদের কাছে আত্মসমর্পণ করি নাই আমি জানি আগুনের মালিক নমরুদ না আগুনের মালিক হলেন আপনি আল্লাহ আপনি হায়াতের মালিক আপনি আমার রিজিকের মালিক আপনি আমাকে বাঁচানোর মালিক নমরুদ আমার একটা পশম শিখতে পারবে না এই আগুন দিয়ে আমার একটা পশম পড়াইতে পারবে না এটা হলো আমার বিশ্বাস কারণ আপনি হলেন একমাত্র ক্ষমতার অধিকারী ঠিক কিনা বলেন মালিক আজকে যদি আপনি আমাকে বাঁচায় দেন তাহলে নমরুদ আমার কোনো ক্ষতি করতে পারবে না পয়গম্বরের এই কাকুতি মিনতি শুনা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল ও জিব্রাইল যাও আমার বন্ধু আমার ইব্রাহিমকে যায় বলো আমার ইব্রাহিমকে যায় বলো আমার ইব্রাহিম বিপদের সময় আমার উপরে সবর করেছে ধৈর্য ধারণ করেছে আমার কাছে সাহায্য চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে সাহায্য করব কেমন সাহায্য কেমন সাহায্য উল্লায়া নারুকুনি বারদাও সালামান ইব্রাহিম আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বললেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও কেমন শান্তি এই আগুন বেশি ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে বেশি গরম হবে না যাতে আমার ইব্রাহিমের শরীরে গরমের তাপ লাগে কেমন হবি সালাম শান্তি সুবহানাল্লাহ আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন আগুনের মধ্যে ছিলেন পয়গম্বর বলে ওই আগুনের মধ্যে সবচেয়ে আমি মনে হয় জান্নাতের মধ্যে ছিলাম এত আরাম আয়েশে আমি কোনোদিন থাকি নাই আল্লাহু আকবার শুধু সবর করার কারণে ধৈর্য ধরার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসে আরো ধরে বলুন কার উপরে ধৈর্য ধরে আল্লাহ ধৈর্য ছাড়া কাউকে কামিয়াবি দেয় নাই দেখবেন গাড়ির পিছনে লেখা হেরে রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না ধৈর্যশীল হতে হবে বিনয়ী হতে হবে ভদ্র হতে হবে মানুষকে ভালোবাসতে হবে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন কিসের পরীক্ষা আরো জোরে বলেন আল্লাহ তাআলা আমার নবীকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমার নবীর থেকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আল্লাহু আকবার কেমন ধৈর্যের পরীক্ষা একটা উদাহরণ দিব দিব মন দিয়ে শুনবেন তো হ্যাঁ না উঠাউঠি করবেন শেষ পর্যন্ত বসবেন শেষ মোনাজাত পর্যন্ত কে কে বসবেন না হাত উঠান
বুঝছেন বুঝছেন কি কইছি কি বলেছি বুঝতে পেরেছেন শেষ মোনাজাত পর্যন্ত ফুটবলের কপালে লাথি দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের কপালে লাথি মাইরা কালকে খেলা হইছে কোন দল গতকালকে আমি মনে মনে কইছি আল্লাহ মরক্কো যেতে হাইরা যায় বলতে পারেন হুজুর আপনি মুসলমানে এই দোয়াটা করলেন আমি বলছি হ্যাঁ মরক্কো যেতে হাইরা যায় কেন হাইরা যায় মরক্কো যদি কালকে ফুটবল খেলা জিততো তাহলে মুসলমান দেশগুলো আরো বেশি ফুটবলের পিছনে লাগতো যার হাজার হাজার কোটি ডলার খরচ কর আর উৎসাহ পাইতো হাইরা গেছে মন ভাইয়া গেছে কারণ হারাম জিনিসে সময় ব্যয় করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন হারাম জিনিসের পিছনে ছুটে যদি অর্থ খরচ করা হয় কার কাছে জবাব দিতে হবে ফুটবল খেলা হারাম ফুটবল খেলা দেখা গুনাহ আর কোরআনের মজমায় বসা সওয়াব সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহুম্মাগফির ওয়ারহাম আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন আরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে শেষ মোনাজাত পর্যন্ত আমরা কে কে বসব হাত উঠাই নারায়ে তাকবীর হাত সোজা মানে হাত সোজা করেন হাত লারান আপনারা কি আমাদের চেয়ে বেশি চালাক নাকি মিয়া আমগো জন্ম ঢাকার আপনারা সিরাজগঞ্জের মানুষ মিয়া আমাদের চেয়ে বেশি চালাক না বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওয়াদা দিলাম শেষ মোনাজাত পর্যন্ত থাকব কোরআনের মহব্বতে আল্লাহ কবুল করেন হাত নামায় হাত উড়াইছেন তো না বার অর্ধেক উড়াইছেন হ্যাঁ পুরাটা উড়াইছেন বরিশাল এক মাহফিলে গেছিলাম তো কিছু পোলাপান অর্ধেক হাত উড়াইছেন বলে এই এই তুমি উঠলা কেন বসো বসো এই ছেলে বসো ওটা ওটা করবা না একজন ওঠা যাবে না ওরা যদি তিনটা চারটা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে শীতের মধ্যে আমরা কোরআনের মজমায় বসতে পারবো না আমরা প্রমাণ করে দেখাইতে পারবো না এই ভিডিও ম্যানরা তোরা এটা ভিডিও করে দেখাই দিবি যে পিপল এই এলাকার নাম কি ভেওমারা ভেওমারার মানুষ যুব সমাজ মুসলমান গভীর রাত পর্যন্ত কোরআনের মজমায় বৈশা ছিল ফুটবল খেলার বিপক্ষে ঠিক কিনা বলেন সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে যে এই এলাকার মানুষ কোরআন প্রেমিক আল্লাহ কবুল করুন একজন ওঠোটি করা যাবে না ইনশা ইনশা আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহর বান্দারা যেটা বলছিলাম আল্লাহ তাআলা আমার নবী থেকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন কেমন ধৈর্যের পরীক্ষা আল্লাহর নবী যেমন ধৈর্যশীল ছিলেন তার সাহাবীরাও তেমন ধৈর্যশীল ছিলেন আর যারা এই শেষ জামানায় আল্লাহর পয়গম্বরের উম্মত আল্লাহর পয়গম্বরের আশিক তারাও হবে ধৈর্যশীল কেমন ধৈর্যশীল আল্লাহর নবী দেখেন মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল মুসলমানের ঘরে খাবার নাই ওই বদরের প্রান্তরে যেই সাহাবীরা শাহাদাত বরণ করেছেন তাদের বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে তাদের সন্তানগুলো খেতে পারে না ঘরের মধ্যে খাবার নাই পরনে বস্ত্র কাপড় পর্যন্ত নাই অনেক সাহাবীদের চুলায় আগুন জ্বলে না ওই অবস্থায় আমার নবী হলেন মক্কার প্রেসিডেন্ট কেবলমাত্র আল্লাহর নবী ক্ষমতা গ্রহণ করেছেন সুন্দর করে দেশটাকে সাজাচ্ছেন কিন্তু কাফেরদের চতুর্মুখী ষড়যন্ত্রে কিছুটা অর্থনৈতিকভাবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়েছে রহমাতুল লিল আলামিন এই অবস্থায় কিভাবে মুসলমানদের ঘরে খাবার পৌঁছে দিবেন ওই